এরপর সিকিউরিটিরা সবাই মিলে মিগেলকে একটি কুয়ার মধ্যে ফেলে দেয়। সে তখন চিৎকার করে বলে, আমি বাড়ি যেতে চাই, কিন্তু আস্তে আস্তে তার শরীর কঙ্কালে পরিণত হতে থাকে। এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে মিগেল। তার ভীষণ ইচ্ছা সে গান শিখবে। বড় হয়ে একদিন সে একজন মস্ত বড় গায়ক হবে, কেননা তার পূর্বপুরুষের কেউ একজন বিশাল নাম করা গায়ক ছিল। তবে মিগেলের গায়ক হওয়ার পথে বড় বাধা হচ্ছে তার নিজেরই পরিবার। তার পরিবারের কেউই চায় না সে একজন গায়ক হোক, বরং সবাই চায় সে অনেক ভালো মুচি হোক, মানে জুতার কাজ করুক। একদিন সে রাগ করে বাড়ি থেকে বাইরে বের হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে একটি গিটার চুরি করতে গেলে হঠাৎ করেই আত্মাদের দুনিয়ায় চলে যায়। এরপর তো লেগে যায় বিশাল গন্ডগোল, ছেলেটির সাথে কি হবে, ছেলেটি কি পারবে আত্মাদের দুনিয়া থেকে আবার মানুষের দুনিয়ায় ফেরত আসতে, কিংবা আসলেই কি তার গায়ক হওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে। এই সব কিছু জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই, আমরা কখনো কল্পনাও করিনি সিনেমনের অ্যানিমেশন চ্যানেলটি আপনাদের এত এত বেশি ভালো লাগবে। সেজন্য আসলেই আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন। তো চলুন গল্পটি শুরু করা যাক। মিগেলের বড় নানা একজন বিখ্যাত গায়ক ছিলেন। তার স্বপ্ন ছিল সে একদিন সারা পৃথিবী জুড়ে বিশাল একজন নাম করা গায়ক হবেন। কিন্তু গিটার হাতে সে একদিন বাড়ি থেকে বের হলো আর কখনোই বাড়িতে ফিরে এলো না। কিন্তু তার স্ত্রী তার জন্য কয়েকদিন অপেক্ষা করে তাদের জীবন গোছাতে শুরু করলো। সে স্বামীর উপর রাগ করে মিউজিকের সমস্ত বাদ্যযন্ত্র বাইরে ফেলে দিল। তার ছোট্ট মেয়েটি এবং নিজের জীবন বাঁচানোর জন্য সে জুতা সেলাইয়ের কাজ শুরু করলো। এভাবেই আস্তে আস্তে তাদের বংশানুক্রমে জুতার ব্যবসা চলে আসছিল। ছবিতে এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মিগেলের বড় নানু, আর পাশে তার বড় নানার ছবিটি ছিঁড়ে ফেলা হয়েছে, আর উনি হচ্ছেন মিগেলের নানুর আম্মা, উনার নাম কোকো। যদিও কোকোর সবকিছু ঠিকঠাক মনে থাকে না, তবে মিগেল বেশিরভাগ সময় তার সাথে মজা করে কাটিয়ে দেয়। চঞ্চল প্রকৃতির ছেলেটি একাই সারা বাড়ি মাতিয়ে রাখে, তার নানু তাদের পরিবারের দেখাশোনা করে। তবে তার নানুও কিন্তু গান বাজনা একদম পছন্দ করে না। মিগেল একদিন একটি বোতল দিয়ে শিশ বাজাচ্ছিল, ঠিক তখনই তার নানু এসে বোতলটি নিয়ে যায়। রাস্তার পাশ দিয়ে যদি কেউ কখনো গান গাইতে গাইতে যেত, তাদেরকেই তার নানু তাড়া করত। আপনারা সবাই জানেন কেন তার নানু গান পছন্দ করে না, কেননা তার পরিবারের একজন ব্যক্তি একসময় গানের জন্য তাদের সবাইকে অকুল পাথারে ছেড়ে চলে গিয়েছিল। এরপর থেকেই তার পরিবারের সবাই গান বাজনা অপছন্দ করে, কিন্তু মিগেল সম্পূর্ণ আলাদা, সে গান খুবই পছন্দ করে। একদিন সে জুতা পলিশ করার জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে যেখানে সেখানে সে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানোর মতো প্র্যাকটিস করে, আর এখানেই একটি কুকুরের সাথে তার দেখা হয়ে যায়। আসলে কুকুরটির নাম হচ্ছে দান্তে। কুকুরটি মিগেলের খুবই ভালো বন্ধু। কিছুক্ষণ কুকুরের সাথে খেলা করে সে দৌড়ে একটি ভাস্কর্যের সামনে চলে যায়। এই ভাস্কর্যটি হচ্ছে বিখ্যাত গায়ক ডেলা ক্রুজের। মানুষ ভালোবেসে তার স্মরণার্থে এই ভাস্কর্যটি তৈরি করেছিল। মিগেলের আইডল হচ্ছে ডেলা ক্রুজ। তবে যাই হোক, দুই তিন প্রজন্ম পরেও মানুষ কিন্তু এখনো তাকে মনে রেখেছে। মিগেল সবসময় ডেলা ক্রুজের মতো একজন বিখ্যাত গায়ক হতে চায়। এগুলো চিন্তা করেই সে দৌড়ে ডেলা ক্রুজের জাদুঘরে চলে আসে। এখানে তার বিখ্যাত গিটার সংরক্ষণ করা আছে। মিগেল এগুলো দেখে স্বপ্ন দেখতে থাকে। একদিন জুতা পলিশ করার সময় এক ব্যক্তিকে সে তার গল্প শোনাচ্ছিল। সে ব্যক্তি তখন বলে, আমি যদি তোমার মতো হতাম তাহলে আমি আমার পরিবারকে জানাতাম আমি অনেক বড় গায়ক হতে চাই। মিগেল তখন বলে, এটা আসলে কখনোই সম্ভব না, আমি যদি আমার পরিবারকে এই কথা জানাই তাহলে তারা আমাকে মেরেই ফেলবে। সে ব্যক্তি তখন বলে, ডেলা ক্রুজ কিন্তু একদিনেই এত বড় গায়ক হয়ে যায়নি, সে কিন্তু এখানেই গান গিয়েছিল। আর দেখো, আজ রাতে এখানে একটা মিউজিক কম্পিটিশন হচ্ছে, তুমি চাইলে এখানে অংশগ্রহণ করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারো। মিগেল তখন বলে, না, এটা আমি কখনোই করতে পারবো না। ওই ব্যক্তিটি তখন মিগেলকে বলে, তাহলে গায়ক হওয়ার স্বপ্ন বাদ দিয়ে তুমি বরং সারা জীবন জুতা সেলাইয়ের কাজ করতে থাকো। আচ্ছা যাই হোক, আমাকে একটা কথা বলো তো, ডেলা ক্রুজ সবসময় কি বলতেন? মিগেল তখন চাপা গলায় জবাব দেয়, তিনি বলতেন, নিজের সুযোগকে ছিনিয়ে নাও। ঠিক তখনই ওই ব্যক্তিটি মিগেলের হাতে গিটার তুলে দিয়ে বলে, যাও বালক, দেখাও তোমার কারিশমা। যখনই বেচারা একটু গিটারে কেবল টুংটাং শব্দ উঠাবে, ঠিক তখনই তার নানু যমদূতের মতো কোথা থেকে যেন চলে আসে সেখানে। এসে সে ওই ব্যক্তিটিকে জুতা দিয়ে পিটাতে শুরু করে আর বলতে থাকে, শয়তানের বাচ্চা, তুই আমার কুচুপুচু নাতিটাকে গান শেখাচ্ছিস? তোর সাহস তো কম না, আজকে তোর একদিন তো আমার ছয় দিন। ফ্রেড খেয়ে বেটায় তখন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে মিগেলকে জড়িয়ে ধরে আদর করে বলতে থাকে, ওরে আমার গুলুমুলু জাদু পাখিটা, তোমার এখানে থাকা উচিত নয়, যাও বাড়িতে চলে যাও। এরপর সে একটি পোস্টার ছিঁড়ে নিজের ব্যাগে ভরে সবার সাথে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে সেই মিগেলের বাবার কাছে তার নানু নালিশ দেয়। তখন মিগেল বলে, আমি কোনো দোষ করিনি বাবা। কিন্তু তার বাবা তাকে বলে, তোমার
নানু যেটা বলেছে সেটাই সঠিক, তোমার সেখানে গিয়ে গান গাওয়ার চেষ্টা করা ঠিক হয়নি। মিগেল তখন বলে, আমি আসলে ওখানে একটা মিউজিক কম্পিটিশনের ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করতে চেয়েছিলাম। ঠিক তখনই তার নানু এসে তার হাতে অনেকগুলো ফুল ধরিয়ে দিয়ে বলে, আজকে দিয়া দে লস মুয়ের্তোস দিবস, যাও তুমি বরং রুমটা সাজিয়ে রাখো। আচ্ছা এই দিবসটার মানে হচ্ছে যারা মারা গিয়েছে এই দিনটাতে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। সেই রুমে গিয়ে তার নানু তাকে বোঝাতে থাকে, দেখো আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, কেননা আমাদের পরিবারের যেসব মানুষ মারা গিয়েছে আজকের এই দিনে তাদের পছন্দের জিনিসগুলো আমরা সাজিয়ে রাখি, আর এসব কিছু করা হয় মূলত আমাদের পরিবারটাকে মৃত্যুর পরেও যেন একত্রে রাখা যায়। আর হ্যাঁ, অবশ্যই তাদের ছবি এখানে টানিয়ে রাখতে হবে, না হলে তাদের আত্মা আমাদের পৃথিবীতে আসতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা, মিগেল ওখান থেকে ঠিকই ভেগে যায়। লুকিয়ে লুকিয়ে সে একটি জায়গায় যায় যেখানে সে নিজের মতো করে একটি ঘর বানিয়েছে, তার একটা গিটারও আছে, তার পূর্বপুরুষদের ছবির সাথে ডেলাক্রুজের একটি ছবিও সে রেখেছে। এখানে এসে সে ডেলাক্রুজের ভিডিও দেখে গলা মিলিয়ে নিজের মতো করে গান গায়, আর তার একমাত্র সঙ্গী থাকে দাঁতে নামক সেই কুকুরটি। যাই হোক, এরপর সে অনেক বেশি কনফিডেন্স সহ গিটার নিয়ে লুকিয়ে লুকিয়ে বাইরে বের হয় কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। ঠিক তখনই তার বাবা তাকে দেখে ফেলে, বেচারা ভয় পেয়ে সেই রুমের মধ্যে আবার প্রবেশ করে। নানুর ভয়ে সে গিটার এবং কুকুরটিকে কাপড়ের নিচে লুকিয়ে রাখে। তখন তার নানু তাকে ওখানে দেখে অনেক খুশি হয়। তার বাবা তখন বলে, এখন থেকে তুমিও আমাদের সাথে জুতা বানাবে, এই বলে চামড়ার একটি অ্যাপ্রন পরিয়ে দেয়। এগুলো দেখে তার নানু তখন বলে, খুবই ভালো হবে এটা, স্কুলের ফাঁকে ফাঁকে তুমি জুতা বানাবে, আমাদের পূর্বপুরুষরা এটা দেখে অনেক বেশি খুশি হবে। এগুলো বলতে বলতে মিগেলকে অনেক বেশি আদর করতে তার নানু সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে আরেক কাণ্ড বেঁধে যায়, ওখানে সাজিয়ে রাখা খাবারগুলো কুকুরটি খেয়ে ফেলে। মিগেল দ্রুত কুকুরটিকে সেখান থেকে ছাড়িয়ে আনতে যায়, কিন্তু কুকুরটিও খাবার ছাড়তে চায় না, আর তখনই বেঁধে যায় বিপত্তি। সাজিয়ে রাখা ছবিগুলো থেকে একদম উপরের ছবিটি নিচে পড়ে কাচের ফ্রেমটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে তখন ছবিটি হাতে নিয়ে দেখে এক পাশে ভাঁজ করা রয়েছে, ভাঁজ খুলে সে একটি গিটার দেখতে পায়। গিটারটি দেখে সে চিনে ফেলে, এটা তো ডেলাক্রুজের গিটার। তখন তার বড় মা কোকোকে ছবিটি দেখিয়ে জিজ্ঞেস করে, উনি কি ডেলাক্রুজ? কোকো তখন ছবিটির দিকে আঙুল দিয়ে ইশারা করে বাবা বাবা বলতে থাকে। মিগেল তখন অনেক অনেক খুশি হয়ে যায়। সে দৌড়ে তার রুমে গিয়ে ডেলাক্রুজের গিটারের সাথে তার হাতে থাকা ছবিটি মিলিয়ে দেখে, তারপর একটি ঘরের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, বড় মা কোকোর বাবা ছিলেন আর্নেস্তো ডেলাক্রুজ। কিন্তু এরপর তার নানু রাগ করে তাকে বলে, এগুলো তুমি আমাদের থেকে লুকিয়ে রেখেছিলে। মিগেল তার বাবাকে ছবিটি দেখিয়ে বলে, আমার পূর্বপুরুষের কেউ একজন বিশ্ববিখ্যাত গায়ক ছিল। তার বাবা তখন বলে, না আমি এই ব্যক্তিকে তো চিনি না। তখন মিগেল বলে, সেটা যাই হোক না কেন, আমিও ভবিষ্যতে একজন গায়ক হতে চাই। কিন্তু তার নানু তখন রাগ করে বলে, এটা আমি কখনোই হতে দিব না। মিগেল তখন গিটার হাতে নিয়ে সবাইকে গান শোনাতে যায়। ঠিক তখনই তার নানু তার হাত থেকে গিটারটি নিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। মিগেলের চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়তে থাকে। তার নানু তখন তাকে হাত বুলিয়ে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে আমার সোনামণি। মিগেল কান্না ভরা কণ্ঠে বলে, আমি আর এই পরিবারের সাথে থাকতে চাই না। এই বলে সে সেখান থেকে দৌড়ে সেই মিউজিক কম্পিটিশনের ওখানে চলে যায়। সেখানে গিয়ে সে নিজের নাম লেখাতে চায়, কিন্তু তার কোনো বাদ্যযন্ত্র না থাকায় সে নিজের নাম লেখাতে পারে না। এরপর সে একজনের কাছে গিয়ে তার গিটারটি ধার চায়, কিন্তু কেউই তাকে গিটারটি ধার দেয় না। তখন সে নিরুপায় হয়ে ডেলাক্রুজের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু চট করেই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সেখান থেকে সে চুপি চুপি ডেলাক্রুজের জাদুঘরে চলে যায়। সে আসলে ডেলাক্রুজের গিটারটি চুরি করে ওই কম্পিটিশনে অংশগ্রহণ করে আবার ফেরত দিয়ে যাবে এমনই চিন্তা ভাবনা করে। তারপর সে গিটারটি নিয়ে ডেলাক্রুজের উদ্দেশ্যে বলে, বড় নানা আমাকে মাফ করে দিও, আমি শুধু তোমার গিটারটা এখান থেকে ধার নিচ্ছি, একটু পরে আবার ফেরত দিয়ে যাব। এই বলে সে গিটারে একটি টুং করে শব্দ করে। ঠিক তখনই সিকিউরিটি গার্ডের মানুষজন সেখানে চলে আসে। মিগেল তখন ভয়ে একদম কাচুমাচু হয়ে যায়। সে বলে, আসলে আমি চুরি করতে আসিনি। কিন্তু অবাক করা বিষয়ে গার্ড তাকে একদমই দেখতে পায় না। এরপর সে দৌড়ে বাইরে বের হয়, কিন্তু কোনো মানুষকেও হাত দিয়ে সে ছুঁতেও পারে না। তার বাবা মায়ের সাথে তার দেখা হয়ে গেলেও তারা কেউই মিগেলকে দেখতে পায় না। এরপর সে দৌড়ে ভয়ে একটি গর্তের মধ্যে পড়ে যায়। ঠিক তখনই একজন মহিলা তার হাত ধরে উপরে তুলে আনে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই মহিলাটা থাকে এক ধরনের আত্মা। এরপর মিগেল তার আশেপাশে শুধুমাত্র আত্মাদেরকে দেখতে পায়। বেচারা একদম চিন্তায় পড়ে যায়, কি হচ্ছে এসব তার সাথে। ঠিক তখনই সেখানে তার কুকুরটা চলে আসে। কুকুরটিকে দেখে সে মনে একটু শক্তি খুঁজে পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের পরিবারে যারা যারা মারা গিয়েছে একে একে তাদেরকে সে দেখতে পায়, তার দাদা ফুফি নানা সবাইকে। যাই হোক, তাদের সবার সাথে মিগেল আত্মাদের দুনিয়ায় প্রবেশ করে। আশেপাশে সবকিছু দেখে সে একদম অবাক হয়ে যায়। কি আপনারা বুঝতে পারছেন, আসলে আজকের দিনটা ছিল সেই স্পেশাল দিনটা, মানে যারা মারা গিয়েছে তারা এই দিনে পৃথিবীতে এসে তাদের পরিবারের সাথে দেখা করে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিগেল কিভাবে এখানে এলো? সে তো এখনো মারা যায়নি, তাই না? আচ্ছা বলছি তাহলে, আত্মাদের দুনিয়ায় একটা নিয়ম রয়েছে, সেটা হলো যখন সে ওই গিটারটি চুরি করেছিল তখন
তখনই সে অভিশপ্ত হয়ে গিয়েছিল, তাই সে জীবিত থেকেও আত্মা হয়ে গেছে। আত্মাদের দুনিয়া থেকে মানুষের দুনিয়া যেতে হলে গেটের সামনে তাদের ছবি স্ক্যান করতে হয়। যদি পৃথিবীতে তাদের আত্মীয় স্বজনরা কেউ তাদের ছবিটি টাঙিয়ে রাখে, তাহলে শুধুমাত্র তাদের আত্মা পৃথিবীতে যেতে পারবে, না হলে কখনোই পারবে না। সবার ছবি খুঁজে পাওয়া গেলেও এই ব্যক্তিটির ছবি কখনোই খুঁজে পাওয়া যায় না, তাই সে একই সময়ে এক এক রকমের ছদ্মবেশ ধরে। উনার নাম হচ্ছে হেক্টর। হেক্টরের ছবি না পাওয়া গেলে সে তখন দৌড়ে সেখান থেকে পালিয়ে ওই ব্রিজটি পার হতে যায়, কিন্তু অর্ধেক পথ পাড়ি দেওয়ার পরে সে আর যেতে পারে না। গার্ডরা তখন তাকে ধরে নিয়ে আসে। আবার ওই গেট দিয়ে ঢোকার সময়ও সবাইকে ছবি স্ক্যান করে ঢুকতে হয়, কিন্তু সেখানে মিগেলের কোনো ছবি পাওয়া যায় না। কোনোরকম সেখান থেকে ফাঁকি দিয়ে তারা আত্মাদের দুনিয়ায় প্রবেশ করে। কিন্তু ওদিকে মিগেলের নানুর নানু তখন সেখানকার একজন মানুষের সাথে ঝগড়া করছিল। ওনার নাম হচ্ছে ইমেলডা। সে বলছিল, আমার পরিবারের মানুষজন সবসময় আমার ছবি টানিয়ে রাখে, আমার ছবি কেন পাওয়া যাচ্ছে না? ঠিক তখনই মিগেল সহ সবাই তার সাথে দেখা করে। তখন একজন ব্যক্তি বলে ওঠে, আপনারা কি রিভেরা পরিবার? এরপর তারা সবাই ওই ব্যক্তির কাছে যায়। ওই ব্যক্তি মিগেলকে বলে, গিটার চুরি করার জন্য তুমি অভিশপ্ত হয়েছ। মিগেল তখন বলে, আমি গিটার চুরি করিনি, ওটা আমার বড় নানার গিটার। ঠিক তখন ইমেলডা বলে ওঠে, ওই গায়কের কথা তুমি মুখেও আনবে না। তখন সে সেই ছবিটি ইমেলডাকে দেখায়। এটা দেখে সে একদম চিৎকার করে বলে, তুমি আমার ছবি সরিয়ে নিয়েছো বলেই আজ আমি আমার পরিবারের অন্য মানুষদের সাথে দেখা করতে যেতে পারিনি। তখন সে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে, এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা বলো। ওই ব্যক্তি তখন বলে, আজকের মধ্যে যদি আপনাদের পরিবারের মধ্যেই কেউ একজন মিগেলকে আশীর্বাদ দিয়ে পৃথিবীতে ফেরত পাঠান, তাহলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আর এই কাজটি আজকে সূর্যোদয়ের পূর্বেই করতে হবে। মিগেল তখন বলে, আজকের মধ্যে যদি কাজটি না করতে পারি তাহলে কি হবে? তখন তার দাদা তার আঙুলের দিকে তাকাতে বলে। এটা দেখে সে একদম অবাক হয়ে যায়, কেননা সেও আস্তে আস্তে মানুষ থেকে একটা কঙ্কালে পরিণত হবে। বেচারা তখন বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পরে তার হুশ ফিরে এলে ইমেলডা একটা ফুলের পাপড়ি দিয়ে তাকে আশীর্বাদ করে পৃথিবীতে পাঠিয়ে দেয়। সে তখন নিজেকে আবার সেই জাদুঘরে খুঁজে পায়। বাইরে তাকিয়ে সে সমস্ত মানুষগুলোকে দেখতে পায়, কিন্তু কিছুক্ষণ পরে আবার সে ওই গিটারটি নিয়ে চলে আসে, কিন্তু কপাল খারাপ, আবারও সে আত্মাদের দুনিয়ায় চলে যায়। ইমেলডা তখন বলে, 2 মিনিটের মধ্যেই তুমি আবার শর্ত ভেঙে চলে এসেছো। মিগেল তখন বলে, আমি জানি না তোমরা কেন গান বাজনা এত অপছন্দ করো, তবে আমার জীবনটা নষ্ট করে দিও না। ইমেলডা তখন রাগ করে বলে, আমি কখনোই তোমাকে তার মতো হতে দেব না। এরপর সে বুঝে যায় কেউ চায় না সে একজন গায়ক হোক। সবাইকে সে বলে, আমি একটু ওয়াশরুমে যেতে চাই। এই বলে সে সবার চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই একজন গার্ডের সাথে তার দেখা হয়ে যায়। কিন্তু ওদিকে আত্মাদের দুনিয়ায় সব জায়গায় খবর ছড়িয়ে পড়ে একটা জীবিত বালক এসেছে মৃত মানুষদের দেশে। যাই হোক, সবার চোখ ফাঁকি দিয়ে সে একটা জায়গায় লুকিয়ে পড়ে। দেয়ালের ওপাশে হেক্টর একজন ব্যক্তিকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিল। সে বলছিল, তুমি আমাকে কোনোভাবে ওই ব্রিজটা পার করে দাও, আমি আমার মেয়ের সাথে দেখা করব। কিন্তু ওই ব্যক্তি বলে, না, আমি কোনো ধরনের অবৈধ কাজ করতে পারবো না। তখন হেক্টর বলে, তুমি তো দেখছি ডেলাক্রুজের ভক্ত, তবে আমি চাইলে তার সাথে তোমাকে দেখা করিয়ে দিতে পারি। কিন্তু ওই ব্যক্তি তার কোনো কথা না শুনে বরং তার হাতে একটি কাগজ ধরিয়ে বলে, এটাই তোমার জীবনের শেষ ওয়ার্নিং। মিগেলে সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। হেক্টর রুম থেকে বের হলে সে তার পিছু পিছু যায়। হেক্টর জীবিত মানুষ দেখে চিৎকার শুরু করে দেয়। মিগেল তখন তাকে একটি রুমে নিয়ে এসে বলে, আমি পৃথিবী থেকে এসেছি, তুমি কি ডেলাক্রুজের সাথে আমাকে দেখা করিয়ে দিতে পারবে? সে আমার বড় নানা হন, তার আশীর্বাদ পেলে আমি পৃথিবীতে ফেরত যেতে পারবো। হেক্টর তখন বলে, দাঁড়াও, আমাকে একটু চিন্তা করতে দাও। এরপর সে বলে, হ্যাঁ, তোমাকে দিয়ে আমার একটা কাজ আছে। কিন্তু ওদিকে মিগেলের পরিবারের মানুষজন তাকে খুঁজে পেয়ে যায়। সবার ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। তবে ইমেলডা একটি বিশাল প্রাণীকে সেই ফুলের পাপড়ির ঘ্রাণ সুখে মিগেলকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়। এই প্রাণীটির নাম হচ্ছে পেপিতা। ওদিকে হেক্টর মিগেলকে একজন মৃত মানুষের মতো রং দিয়ে সাজিয়ে দেয়। তারপর সে মিগেলকে বলে, তুমি পৃথিবীতে গিয়ে তোমার বাড়িতে আমার ছবিটি টানিয়ে রাখলে আমি আজকে রাতেই পৃথিবীতে গিয়ে আমার মেয়ের সাথে দেখা করে আসতে পারবো। মিগেলও খুব চালাক ছেলে, সে বলে, তুমি তাহলে আমাকে ডেলাক্রুজের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও, তার আশীর্বাদ নিয়ে আমি পৃথিবীতে ফিরে যেতে পারবো। কিন্তু হেক্টর আসলে তখন একটু গড়িমসি করে। মিগেল তখন রাগ করে বলে, আমি নিজে নিজেই ডেলাক্রুজকে খুঁজে বের করব। তখন হেক্টর বলে, আমি তোমার বড় নানাকে খুঁজে বের করতে সাহায্য করব। এরপর তারা দুজন মিলে ডেলাক্রুজকে খুঁজতে থাকে। কিন্তু শহরের এক প্রান্তে হাজার হাজার ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছিল ডেলাক্রুজের অনুষ্ঠানের জন্য। তখন হেক্টর বলে, যখন ডেলাক্রুজ রিহার্সেল করবে ওখানেই তার সাথে আমরা দেখা করব। কিন্তু ওদিকে পেপিতা মিগেলের পায়ের ছাপ খুঁজে আস্তে আস্তে আগাতে থাকে।
হেক্টর মিগেলকে নিয়ে একজনের সাথে দেখা করতে যায়। আসলে পৃথিবীতে যাদের কোনো আত্মীয়স্বজন নেই, মূলত এখানে তারা সবাই মিলেমিশে থাকে। এই বৃদ্ধ ব্যক্তির কাছে হেক্টর গিটারটি ধার চায় মিগেলকে দেওয়ার জন্য, কিন্তু শুরুতে সেই ব্যক্তিটি গিটারটি দিতে রাজি হয় না, কিন্তু আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়ে। হেক্টরকে সে তখন বলে, আমার এখন যাবার সময় হয়ে গেছে, তুমি গিটারটি নিয়ে আমাকে একটি গান বাজিয়ে শোনাও না। হেক্টর তখন তাকে একটি গান গেয়ে শোনায়। কিছুক্ষণ পরে সে ব্যক্তিটি একদম হাওয়ায় মিলিয়ে যায়। মিগেল তখন হেক্টরকে বলে, এটা কি হলো? হেক্টর বলে, মানুষের দুনিয়ায় যদি তারা তাদের মৃত আত্মীয় স্বজনদের মনে না রাখে, একসময় তাদের আত্মা একদম বিলীন হয়ে যায়। এটা শুনে তারা দুজনেই খুব কষ্ট পায়। হেক্টর তখন মিগেলকে বলে, খুব দ্রুত এসো, আমাদেরকে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। মানে হচ্ছে এখানে একটা গানের কম্পিটিশন হয়। এই কম্পিটিশনে অনেকগুলো দল অংশগ্রহণ করে। মূলত যে দলটি সবচেয়ে ভালো পারফর্ম করে সেই দলটি ডেলাক্রুজের পার্টিতে যেতে পারে। হেক্টর তখন মিগেলকে বলে, যাও এবার মঞ্চে তোমার সুরের ঝনঝনানি দেখাও। মিগেল বলে, আমি তো কোনোদিনও মঞ্চে গান গাইনি। হেক্টর এটা শুনে অবাক হয়ে যায়। তারপর সে বলে, আচ্ছা যাই হোক, ব্যাপার না, আজকে তুমি গান গেয়ে সবাইকে দেখিয়ে দাও। এরপর একে একে কয়েকটা দল পারফর্ম করে যাওয়ার পরে মিগেল গিটার নিয়ে মঞ্চে উঠে পড়ে। শুরুতে সে অনেক বেশি থতমত খেয়ে যায়। সে তখন গিটার হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হেক্টর তখন বলে, গাও। আর এরপর সে দীর্ঘ একটা শ্বাস নিয়ে গিটার হাতে গান গাইতে শুরু করে। সমস্ত দর্শকরা তার গান শুনে হাততালি দিতে থাকে। কিছুক্ষণ পরে দান্তে হেক্টরকেও মঞ্চে টেনে নিয়ে আসে। মিগেলের গানের সুরের সাথে সে নাচতে থাকে। কিন্তু ওদিকে ইমেলডা এবং পেপিতা সেখানে চলে আসে। এটা দেখে মিগেল হেক্টরকে নিয়ে মঞ্চ থেকে দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে একজন মহিলা এসে মাইকে অ্যানাউন্স করে দেয়, পৃথিবী থেকে জীবন্ত একটা বাচ্চা এসেছে আমাদের দুনিয়াতে, যত দ্রুত সম্ভব ওকে পৃথিবীতে পাঠাতে হবে, আপনারা যদি কেউ ওকে দেখে থাকেন আমাদেরকে জানাবেন। কিন্তু ওদিকে তারা সেখান থেকে পালিয়ে যায়। একটু দূরে গিয়ে হেক্টর বলে, দাঁড়াও, তুমি আমাকে বলেছিলে এখানে শুধুমাত্র ডেলাক্রুজই তোমার আত্মীয়, কিন্তু তোমার আরো আত্মীয় স্বজন তো তোমাকে খুঁজতে চলে এসেছে, আমি তোমাকে ওদের হাতে তুলে দেবো। মিগেল বলে, আমি একজন গায়ক হতে চাই, কিন্তু ওরা সেটা চায় না। এই নাও তোমার ছবি, তোমার সাহায্য আমার দরকার নেই, আমি নিজে নিজেই ডেলাক্রুজকে খুঁজে বের করব। এই বলে একা একা সে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে পেপিতা এবং তার বড় নানি ইমেলডার সাথে তার দেখা হয়ে যায়। তখন সে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিতে চায়। মিগেল তখন মায়াভরা কণ্ঠে বলে, তোমরা কেন আমার কথা বুঝতে পারছো না, আমি একজন গায়ক হতে চাই। এই বলে সে একা একাই চলে যেতে থাকে। ঠিক তখনই তার বড় নানি ইমেলডা গান গাইতে শুরু করে। গান শুনে তো মিগেল অনেক অবাক হয়ে যায়। তার বড় নানি তখন তাকে বলে, আমারও গান অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু কোকো জন্মগ্রহণ করলে আমার মেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, তোমার বড় নানা আমাদের সবাইকে একা ফেলে চলে গিয়েছিল। মিগেল তখন বলে, পরিবারের অর্থই হচ্ছে একজন আরেকজনকে সাহায্য করা, কিন্তু তুমি আমাকে কোনো সাহায্য করছো না। এরপর সে কান্না করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সে দেখতে পায় মানুষজন ডেলাক্রুজের কনসার্টে অংশগ্রহণ করার জন্য গাড়িতে উঠছে। সে তখন গিয়ে বলে, আমি তার নাতি হই, আমাকে তার সাথে দেখা করতে দিন। এটা বলার সাথে সাথেই গার্ডরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বেচারা কি আর করবে। তবে একটু আগে যে ব্যান্ড দলের সাথে সে প্রতিযোগিতা করেছিল সেই দলটি সে দেখতে পায়। তাদের কাছে গিয়ে বলে, আমার একটা হেল্প প্রয়োজন। তারা সবাই তখন তাকে সাহায্য করে। কিছুক্ষণ পরেই তারা টিকিট দেখিয়ে ওই গেট পার হয়ে যায়। আর তারপরে বিশাল একটি বাদ্যযন্ত্রের ভেতর থেকে মিগেলকে বের করে দেয়। মানে এর ভেতরেই তাকে লুকিয়ে এনেছিল। এরপর সে পার্টির মধ্যে প্রবেশ করে, কিন্তু ভিতরে গিয়ে সে হাজার হাজার মানুষ দেখতে পায়। এখানে আসলে কোনোভাবে ডেলাক্রুজের সাথে দেখা করা সম্ভব নয়। তখন সে একটি দেয়ালের উপরে উঠে গান গাইতে শুরু করে। সব মানুষজন তখন তার দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে সে গান গাইতে গাইতে ডেলাক্রুজের দিকে আগাতে থাকে। আর তখনই সে একটা পুলের মধ্যে পড়ে যায়। ডেলাক্রুজ তখন পানির মধ্যে ঝাঁপ দিয়ে মিগেলকে তুলে আনে। তখন সে বলে, আমি মিগেল, আপনার নাতনির ঘরে নাতনি। ডেলাক্রুজ বলে, বাহ, আমার নাতিও আছে। যাই হোক, তুমি তো জীবিত মানুষ, কিন্তু এখানে কেন এসেছো? মিগেল তখন বলে, আমার আপনার আশীর্বাদ প্রয়োজন। আর হ্যাঁ, আমি অবশ্যই আপনার মতো বড় একজন গায়ক হতে চাই, কিন্তু আমার পরিবারের মানুষরা সেটা একদমই চায় না। ডেলাক্রুজ তখন বলে, তোমার মতো এত সুন্দর একটা ছেলেকে আমি কিভাবে বারণ করতে পারি বলো? এই বলে সে তাকে কাঁধে তুলে চিৎকার করে বলতে থাকে, এই হচ্ছে আমার নাতনির ঘরে নাতি। এরপর সে মিগেলকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সবকিছু সে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। এরপর মিগেলকে বলে, আমি তাহলে তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তুমি পৃথিবীতে ফিরে যাও। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে হেক্টর চলে আসে। সে এসে বলে, তুমি এটা করতে পারো না, তুমি আমাকে কথা দিয়েছিলে আমার ছবি পৃথিবীতে নিয়ে টানিয়ে রাখবে। তখন সে মিগেলের কাছে এসে তার ছবি দিয়ে অনুরোধ করে, প্লিজ তুমি আমার ছবিটা টানিয়ে রেখো। ডেলাক্রুজ সেই ছবিটি তখন তার হাত থেকে নিয়ে যায়। হেক্টর তখন চিৎকার দিয়ে বলে, শালা তুই একটা চোর, আমার সমস্ত গান চুরি করে তুই বিখ্যাত হয়েছিস। ডেলাক্রুজ বলে, বন্ধু সেগুলো অনেক পুরনো কথা, ওগুলো আমাদের ভুলে যাওয়াই ভালো। মিগেল তখন অবাক হয়ে বলে, ডেলাক্রুজ তো নিজেই তার সব গান লিখত। হেক্টর তখন বলে, আমার বিখ্যাত হওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমি শুধু একবার আমার মেয়ের সাথে দেখা করতে চাই। ডেলাক্রুজ বলে, সেদিন তুমি ড্রিঙ্কস করেই মারা গিয়েছো। মিগেল তখন বলে, আপনাদের জীবনে নিয়ে ছবি বানানো হয়েছে, আসলে সেদিন ওই ড্রিঙ্কস এর মধ্যে বিষ মেশানো ছিল। হেক্টর তখন সবকিছু বুঝে যায়। ডেলাক্রুজই তার গান
গান চুরি করে নিয়েছে। আসলে তারা দুজন একসাথে কাজ করত, যেখানে হেক্টর সব গান নিজেই লিখত। হেক্টর অনেকদিন বাড়ির বাইরে থাকার কারণে একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তাই সে তার মেয়েকে দেখার জন্য বাড়িতে যেতে চেয়েছিল। ডেলাক্রুজ তখন হেক্টরকে অনুরোধ করতে থাকে, আমরা আমাদের স্বপ্নের কাছাকাছি চলে এসেছি, তুমি চলে যেও না। কিন্তু হেক্টরের মন পড়েছিল তার মেয়ের জন্য, তাই সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু তখনই ডেলাক্রুজ বলে, যাবার আগে চলো একটু ড্রিঙ্কস করে নেই, আর সেই ড্রিঙ্কসের সাথে সে বিষ মিশিয়ে দিয়েছিল। ওটা খাওয়ার পরে পরবর্তী রেল স্টেশনে এসে হেক্টর মারা যায়। ডেলাক্রুজ হেক্টরের সব গান চুরি করে রাতারাতি বিখ্যাত হয়ে যায়। হেক্টর এটা জানতো না, তাই সে তখন রাগে ডেলাক্রুজকে মারতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, শয়তানের বাচ্চা, তুই শুধু আমাকে মেরে ফেলিসনি, তুই আমার গানগুলোও চুরি করে নিয়েছিস। ডেলাক্রুজ তখন সিকিউরিটি গার্ডদেরকে ডেকে হেক্টরকে বাইরে পাঠিয়ে দেয়। তারপর সে মিগেলকে বলে, তাহলে এবার তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত। মিগেল বলে, আপনি সত্যি কি তার গান চুরি করেছেন? ডেলাক্রুজ এটা শুনে বলে, আমি চাই না পৃথিবীতে গিয়ে তুমি আমার সুনাম নষ্ট করে দাও। ঠিক তখন সিকিউরিটি ডেকে মিগেলকে বের করে দেয়। মিগেল বলে, আমি আপনার নাতি হই। সে তখন বলে, দুনিয়ার কোনো কিছুই আপনা আপনি আসে না, সুযোগ ছিনিয়ে নেওয়ার জন্য যাই দরকার হয় আমি তাই করব। এরপর সিকিউরিটিরা সবাই মিলে মিগেলকে একটি কুয়ার মধ্যে ফেলে দেয়। সে তখন চিৎকার করে বলে, আমি বাড়ি যেতে চাই। কিন্তু আস্তে আস্তে তার শরীর কঙ্কালে পরিণত হতে থাকে। তবে সেখানে হেক্টরকেও ফেলা হয়েছিল, তাই আবার তাদের দুজনের মধ্যে দেখা হয়ে যায়। মিগেল হেক্টরকে জড়িয়ে ধরে বলে, আসলে আমার এখানে আসা উচিত হয়নি, পরিবারের সবার কথা শোনা আমার উচিত ছিল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এগুলো বলতে বলতে সে কান্না করতে থাকে। হেক্টর তখন তাকে সান্ত্বনা দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই হেক্টর আস্তে আস্তে অসুস্থ হতে থাকে। মিগেল বলে, কি হচ্ছে তোমার? হেক্টর বলে, আমার মেয়ে পৃথিবীতে আমার স্মৃতি ভুলে যাচ্ছে। ইস, আমি যদি আমার মেয়ে কোকোর সাথে একবার দেখা করে আসতে পারতাম। কোকোর কথা শুনেই মিগেল তার পকেট থেকে ছবি বের করে দেখায়। ছবিটি দেখে সে বলে, এটা তুমি কোথায় পেলে? মিগেল একে একে সবাইকে পরিচয় করিয়ে দেয়। তখন মিগেল বুঝে যায় হেক্টরই তার আসল বড় নানা। মিগেল তখন বলে, তুমি কেন সবাইকে ছেড়ে চলে গিয়েছিলে? হেক্টর তখন বলে, আমি সেদিন বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, কিন্তু রেল লাইনে হঠাৎ করেই মারা যাই। আমি আমার পরিবারকে অনেক বেশি ভালোবাসতাম। মিগেল তখন বলে, বুঝতে পেরেছি, ডেলাক্রুজ তোমার গান, তোমার গিটার সবকিছু চুরি করে বিখ্যাত হয়েছে। হেক্টর তখন বলে, আমি সব গান পৃথিবীর সবার জন্য লিখিনি, আমি আমার ছোট্ট খোকামনি কোকোর জন্য লিখেছিলাম। যাই হোক, দুজন দুজনকে চিনতে পেরে তারা অনেক বেশি খুশি হয়। কিন্তু এখান থেকে তারা কিভাবে বের হবে, এইসব ভেবে তারা চুপচাপ বসে থাকে। তবে কিছুক্ষণ পরে সেখানে বড় নানো ইমেলটা চলে আসে। তারপর পাপি তার পিঠে উঠে তারা কুয়া থেকে বের হয়ে যায়। সবার সাথে দেখা হলে তার বড় নানো ইমেলটা হেক্টরকে বলে, তুমি আমার নাতিটাকে মেরে ফেলতে চেয়েছিলে? মিগেল বলে, উনি আমার বড় নানা হেক্টর। হেক্টর এবং ইমেলটা আসলে স্বামী স্ত্রী। যাই হোক, মিগেল সেদিনের সব ঘটনা খুলে বলে। মিগেল তখন বলে, আমি এখন বাড়ি যেতে পারি, তবে সবার আগে ডেলাক্রুজের থেকে হেক্টর নানার ছবিটা নিতে হবে। এরপর তারা ডেলাক্রুজের কাছে যায়। সে তাদেরকে দেখে পালাতে শুরু করে। এক পর্যায়ে ইমেলটা তার কাছ থেকে ছবিটি নিয়ে যায়। কিন্তু সে যেখানে দাঁড়িয়েছিল ওখানে আসলে একটা লিফট ছিল, যেটা তাকে মঞ্চে তুলে দেয়। দর্শকরা তখন সবাই ডেলাক্রুজের জন্য অপেক্ষা করছিল। তখনই ইমেলটা গান গাইতে শুরু করে। একটু পরে তার সাথে গলা মিলিয়ে হেক্টরও গান গায়। এরপর তারা মিগেলকে যখনই আশীর্বাদ দিয়ে পৃথিবীতে পাঠাবে, ঠিক তখন ডেলাক্রুজ এসে তাদেরকে ধরে নিচে ফেলে দিতে চায়। আর ওখানেই লাইভ টেলিকাস্ট করার একটা ব্যবস্থা ছিল। তাদের মধ্যে থেকে একজন সমস্ত কিছু দর্শকের মধ্যে লাইভ টেলিকাস্ট করতে শুরু করে। সবাই তখন ডেলাক্রুজের কুকীর্তি জেনে যায়। আসলে এসব কিছুর মালিক ছিল হেক্টর। বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে সে রাতারাতি অনেক সুনাম অর্জন করে ফেলে। কিন্তু ডেলাক্রুজ এগুলো কিছুই বুঝতে পারে না যে সবাই এখন এই সব কিছু জেনে গেছে। কিন্তু সে মিগেলকে তখন উপর থেকে ফেলে দেয়। কিছুক্ষণ পরে পাপিতা এসে মিগেলকে উদ্ধার করলেও হেক্টরের ছবি পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পরে ডেলাক্রুজ মঞ্চে প্রবেশ করে। সবাই তখন ভুয়া ভুয়া বলতে থাকে। এরপর পাপিতা এসে ডেলাক্রুজকে উঁচু করে ছুঁড়ে ফেলে দিলে সে একটা ঘন্টার সাথে বাড়ি খায়। এরপর ঘন্টাটি তার উপর পড়লে সে সেখানেই একেবারেই মারা যায়। তবে হেক্টর আস্তে আস্তে দুর্বল হতে থাকে। এরপর তারা সবাই মিলে মিগেলকে আশীর্বাদ দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয়। মিগেল গিটার হাতে দৌড়ে তাদের বাড়ির দিকে চলে আসে। তার নানুর সাথে তার দেখা হলেও সে কোনোভাবে ঘরে প্রবেশ করে দরজা আটকে কোকোর কাছে এসে বলে, তুমি তোমার বাবার কথা একটু মনে করতে চেষ্টা করো, না হলে সে চিরতরে হারিয়ে যাবে। কিন্তু সে কিছুই মনে করতে পারে না। মিগেল ছবি দেখালেও কোকো কিছুই বলে না। বাড়ির সব মানুষজন তখন রুমের মধ্যে প্রবেশ করে। মিগেলের নানু তখন তাকে বলে, তুমি কোকোর কাছে ক্ষমা চাও। মিগেল তখন গিটার হাতে বলে, মামা কোকো, তোমার বাবা তোমাকে এই গানটা শোনাতে বলেছিল। এরপর তারা দুজনেই গলা মিলিয়ে সেই গানটি গাইতে থাকে। আস্তে আস্তে কোকোর তার বাবার কথা আবার মনে পড়তে শুরু করে। তারপর সে ওই ছেঁড়া ছবিটির একটা টুকরো বের করে দেয়, যা ছিল আসলে হেক্টরের ছবি। এভাবেই তাদের সম্পূর্ণ পরিবারটি একত্রিত হয়ে যায়। তবে হেক্টর ওদিকে আত্মাদের দুনিয়ায় সুস্থ হয়ে ওঠে। যাই হোক, গল্পটা অনেক বেশি ইমোশনাল ছিল। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।